ব্রাজিল আর্জেন্টিনার এই দ্বন্দ্বের মধ্যে আমরা নেই। আজ আসছেন হকি মাঠে, প্রথমবার শুনবো সেই অভিজ্ঞতার গল্প, শোনাবো আপনাদেরও। প্রথমবার হকি মাঠে কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে, স্পেশালি যারা এসেছেন, আমাদের যারা জানতেন আমরা আসছি এবং আমাদেরকে ভালোবাসেন যারা, তারা যেহেতু এসেছেন খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। সবার ভালোবাসায় আমি আসলে মুগ্ধ। আর মাঠে এত ক্রাউড, সেটা কেমন লাগতেছে? আপনাদের জন্যই তারা আসছে বা তাদেরকে দেখলেন, কেমন লাগতেছে? সেটাই খুবই ভালো লাগছে, খুব উপভোগ করছি এবং ফার্স্ট টাইম যেহেতু হকি স্টেডিয়ামে আসা, সেটা উপভোগ করছি, সো খুবই ভালো লাগছে। এমন একটা টুর্নামেন্ট নিশ্চয়ই বাংলাদেশের হকিকে আরেক ধাপ উপরে নিয়ে যাবে, আর বাংলাদেশ হকি বিশ্বকাপ খেলার খুব কাছে আছে, তো সেটা নিশ্চয়ই আপনারা ব্যাপারটা নিশ্চয়ই খুব উপভোগ করেন নিশ্চয়ই, আর নিশ্চয়ই চান যে এমন একটা টুর্নামেন্ট বাংলাদেশের হকিকে আরেক ধাপ উপরে নিয়ে যাবে। অবশ্যই হকি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হচ্ছে, এটা আমাদের হকির জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হওয়া উচিত এরকম রেগুলারলি। সো বেস্ট অফ লাক টু অল দ্য টিমস যারা আছেন, হকি খেলছেন যারা, যারা ফাইনালসে আছেন এবং যারা আছেন, সবাইকে অনেক অনেক গুড উইশেস অ্যান্ড বেস্ট অফ লাক। আর আপনার ফ্রেন্ড তো কাবিলা এখন পর্যন্ত আসলো না, তাকে কি মিস করতেছেন কিনা? কাবিলা অ্যাজ ইউজুয়াল লেট, সবসময় ও এরকম ঝামেলায় করে, সো আজকেও সেটা, বাট ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সো সবার সাথে একসাথেই আবার খেলাটা উপভোগ করব। আমরা শুরুতে জানতে চাইবো যে সাবিলা বা নাবিলা, সে কোন দল সাপোর্ট করে? নাবিলা হচ্ছে যেই দলে ওর ফ্রেন্ডরা আছে সেই দল সাপোর্ট করে, আর সাবিলা আমি সাপোর্ট করি জার্মানি। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুইজনই আসলে জার্মানি সাপোর্ট করি, সো ব্রাজিল আর্জেন্টিনার এই দ্বন্দ্বের মধ্যে আমরা নেই। তার মানে সাবিলা সবসময় কোনো দ্বন্দ্বর মধ্যে নাই, ব্যাপারটা তাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনার কোনো মজার স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতে। আমার মনে হয় বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা এবং তাছাড়া যেসব টিম আছে, মানে বাংলাদেশে যখনই ওয়ার্ল্ড কাপ আসে এত উত্তেজনা থাকে, এত উৎসবের মতো একটা আমেজ থাকে, সো প্রতিবারই আসলে একটা সেলিব্রেশনের মতো হয়। সো লুকিং ফরওয়ার্ড যে এইবারও হয়তো সবাই মিলে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে খেলা দেখা উপভোগ করতে পারবো। ব্যাচেলার ফুটবল ছিল, ব্যাচেলার হকিও যদি এমন কিছু হয়, আপনি নিশ্চয়ই সেই রোলটা প্লে করার জন্য দারুণভাবে উপকৃত। অবশ্যই অবশ্যই, ব্যাচেলার্স ফুটবল খুব শীঘ্রই সামনে প্রচার হতে যাচ্ছে 21শে নভেম্বর, সো যদি সামনে কখনও ব্যাচেলার্স হকি হয় তাহলে আরও বেশি এখনের যেসব এক্সপিরিয়েন্স নিচ্ছি এই হকির মাঠে এসে, সেগুলো সেই শ্যুটে আমরা কাজে লাগাতে পারবো। হকি স্টিক হাতে একটু আগেই মাঠে নামলেন, ব্লু টার্ফ, নিশ্চয়ই খুব উপভোগ করছেন ব্যাপারটা? রাইট, খুব ভালো লাগছে এবং প্রথমবার আসলে পুরো হকির সেট আপটা দেখা, হকি স্টিকটা দেখা এবং কিভাবে খেলে, যে এখন খেলাটা দেখছি খুবই উপভোগ করছি। আর আরেকটা ব্যাপার, স্পোর্টসেই দেখাবে ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে, সেই উপলক্ষে আপনি নিশ্চয়ই কোনো একটা বার্তা রাখবেন যে বিশ্বকাপ ফুটবল দেখা হবে টি স্পোর্টসে? অবশ্যই, সো টি স্পোর্টস মানে যারা দেখছেন অবশ্যই টি স্পোর্টসে ওয়ার্ল্ড কাপ দেখতে পাবেন, ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে পাবেন এবং আশা করি সবাই টি স্পোর্টসে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবেন। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167# এবার আহো বাতি যাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.